আজ আমি আবার তোমাদেরকে ক্লাস টেনের ভৌত বিজ্ঞানের তাপের ঘটনাসমূহ অধ্যায়ে আরো কিছু অংশ পড়াবো। আমার আগের ভিডিওটা যারা দেখেছো তারা নিশ্চয়ই ওই প্রশ্নটা নিয়ে ভাবনা চিন্তা করেছো আশা রাখি। কি প্রশ্ন ছিল তার আগে আমি একটু তোমাদের রিমাইন্ডার দিই, আমরা গতদিন কি পড়েছিলাম। আমরা পড়েছিলাম যে কঠিন পদার্থের, যে কোনো একটা কঠিন বস্তু কত ধরনের বা কঠিন পদার্থে কত ধরনের প্রসারণ হতে পারে, সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে তার দৈর্ঘ্যের প্রসারণ ঘটতে পারে, ক্ষেত্রফলের প্রসারণ ঘটতে পারে, আয়তনের প্রসারণ ঘটতে পারে। সেই তিনটে ধরনের প্রসারণ, যে তিনটি ধরনের প্রসারণ কথা বললাম, প্রত্যেককে সূচিত করবার জন্য আমরা কি পেয়েছিলাম, আমরা একটা করে তাকে মেজার করার জন্য, তাকে মাপবার জন্য আমরা একটা করে গুণাঙ্ক পেয়েছিলাম। সেই গুণাঙ্কগুলি আশা করি তোমরা বাড়িতে একটু সেটা নিয়ে চর্চা করেছো, একটু পড়েছো বইটা ভালো করে। কি কি ছিল? আলফা, বিটা এবং গামা, এই তিনটে কিন্তু আমরা আগের দিন এদের সঙ্গে পরিচিত হয়েছিলাম। এবং আমি তোমাদের একটা প্রশ্ন করেছিলাম যে 20 মিটার দৈর্ঘ্যের একটি লোহার দণ্ড রয়েছে, তার উষ্ণতা যদি 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি। একইভাবে লোহার আরেকটি দণ্ড নিয়েছি 30 সেন্টিমিটার তার দৈর্ঘ্য এবং তারও আমি উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করেছি। সেই উভয়ের ক্ষেত্রে যদি আমি আলফার মান নির্ণয় করি একই হবে কি? কি উত্তর পেয়েছো? আচ্ছা, আমি একটা জিনিস এর মধ্যে তোমাদের জানিয়ে রাখি, তোমাদের যে কোনো মানে আনসার হোক, মানে উত্তর হোক, যে কোনো প্রশ্ন হোক, তোমরা কিন্তু ইউটিউবে যে কমেন্ট সেকশন থাকে সেখানে গিয়ে কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি নিজের দিক দিয়ে সম্পূর্ণ চেষ্টা করব উত্তর দেওয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা বলে দিই, দুটোই লোহা, ঠিক, উষ্ণতার বৃদ্ধি যাই হয়ে যাক, দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য যাই হোক না কেন, আমরা জানি এই যে আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হোক বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হোক বা আয়তন প্রসারণ গুণাঙ্ক হোক, প্রত্যেকেই কিন্তু ওই পদার্থের ধর্ম, তারা কিন্তু তার আকার আয়তনের উপর নির্ভর করে না। সুতরাং তুমি লোহার দণ্ড যতই লম্বা করো না কেন, যতই ক্ষুদ্র করো না কেন, আলফার মান যখন নির্ণয় করবে তখন আমরা শিখেছিলাম না যে আমরা তো প্রতি একক দৈর্ঘ্যে বার করব এবং প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য বার করব। সুতরাং উষ্ণতা যতই বাড়াই যতই কমাই, লোহার দণ্ড যতই লম্বা যতই ছোট হোক না কেন, তার কিন্তু আলফার মান পাল্টাবে না। কারণ কি? কারণ পদার্থ কিন্তু একই রয়েছে, লোহা, এটা মনে রাখবে। ঠিক একইভাবে যদি কোনো ক্ষুদ্র প্লেট নিই আর একটা বৃহত্তর প্লেট নিই, দুটোর ক্ষেত্রফল আলাদা, একজনের ক্ষেত্রফল বেশি, যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কোনটার ক্ষেত্রে বেশি, তুমি কিন্তু কি উত্তর দেবে? যদি উভয় প্লেটই, উভয়ে, এই যে তলের কথা বলা হচ্ছে, উভয় যদি একই পদার্থ দিয়ে তৈরি হয় তাহলে কিন্তু তাদের বিটার মানও একই হবে, কারণ বিটার মান কেবলমাত্র পদার্থের উপর নির্ভর করে, ঠিক আছে? এইটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা কিন্তু একটা জিনিস শিখে নিয়েছিলাম আগে গতদিন, সেটা ছিল যে আলফা বিটা গামার, আলফা বিটা গামার আমরা একক কিন্তু দেখেছিলাম, প্রত্যেকেরই একক হচ্ছে পার ডিগ্রি ফ্যারেনহাইট বা পার ডিগ্রি সেলসিয়াস বা আমি বলতে পারি কেলভিন, পার কেলভিন বলতে পারি, কেলভিন জেনারেলি তোমাদের এই চ্যাপ্টারে দেখবে ব্যবহার হবে না। তাহলে আমরা পার ডিগ্রি ফ্যারেনহাইট বা পার ডিগ্রি সেলসিয়াস জানি একক। আচ্ছা, যদি তোমাকে বলা হয়, খুব প্রচলিত একটা প্রশ্ন তোমাদের যেটা থাকে সেটা হচ্ছে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12×10⁻⁶, 12×10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস, এর অর্থ কি? এর অর্থ কি? এটার মানে কি? এক্সপ্লেন ইট, এটা ব্যাখ্যা দাও। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12×10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে কোনো লৌহদণ্ডের, কোনো লোহার কোনো দণ্ডের যদি উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয় তাহলে তার প্রতি একক দৈর্ঘ্যের 12×10⁻⁶ অংশ বৃদ্ধি পাবে। আরো গুছিয়ে বলতে গেলে, আমি যদি কোনো লোহার দণ্ড নিই এবং তার উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি, লোহার দণ্ডের দৈর্ঘ্য যদি 1 মিটার হয় তাহলে তার দৈর্ঘ্য প্রসারণ হবে 12×10⁻⁶ মিটার, যদি 1 সেন্টিমিটার হয় তাহলে তার দৈর্ঘ্য প্রসারণ হবে এত সেন্টিমিটার, মানে যে এককটা নিচ্ছে দেখছো সে এককেই লিখছি। সুতরাং আমরা আবার বলতে পারি যে আমরা যদি লোহার দণ্ড নিই তার উষ্ণতা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াই, তাহলে লোহার দণ্ডের দৈর্ঘ্য যদি 1 মিটার হয়
তার দৈর্ঘ্য প্রসারণ হবে 12×10⁻⁶। তো আমরা এই ক্ষেত্রে বলে থাকি যে 1 মিটার উল্লেখ করলেও তুমি নম্বর পাবে। আরো ভালো হয় যদি আমরা এটা বলতে পারি যে দণ্ডটির যে প্রাথমিক দৈর্ঘ্য তার এত অংশ বৃদ্ধি হবে দৈর্ঘ্যে। ঠিক আছে, এটা কিন্তু খুব পপুলার একটা কোশ্চেন। বা বলতে পারো যে লোহার যদি একক দৈর্ঘ্যের কোনো দণ্ড নিই এবং তার উষ্ণতা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি তাহলে তার এত একক দৈর্ঘ্য বৃদ্ধি হবে। একক কেন বললাম, সে একক মিটারও হতে পারে, সেন্টিমিটারও হতে পারে। আমি একটাই প্রশ্নের প্রচুর উত্তর দিলাম, তোমরা বারে বারে রিভাইন্ড করে করে আস্তে আস্তে শুনবে এবং জিনিসটাকে বুঝবার চেষ্টা করবে। ঠিক আছে, এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় পোর্শন, সেটা হচ্ছে কি বলতো, এতক্ষণ ধরে কঠিন নিয়ে কথা বলছিলাম, এইবার আমরা কথা বলতে চাই তরল নিয়ে। আচ্ছা, যে কোনো কঠিন পদার্থে, কঠিন বস্তুর কি কি চরিত্র থাকে আমরা ছোট থেকে শিখে আসছি না, কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থের মধ্যে তফাত পার্থক্য কি। একটা কঠিন বস্তুর আকার থাকে, আয়তন থাকে, আর যদি আমরা বলি এটা তরলের, তার কিন্তু আকার থাকে না, আয়তন থাকে। তুমি কি কোনোদিন বলতে পারবে কোনো তরলের ক্ষেত্রে তার দৈর্ঘ্য, এগুলো কি বলতে পারি? আমরা বলতে পারি না। আমরা জানি একটি তরলের যে চরিত্রটি থাকে, যে ক্যারেক্টারিস্টিক্স থাকে, সেটা হচ্ছে তার আয়তন। এবং তরলকে পাত্র ছাড়া কি রাখতে যা পারো তুমি? আর যদিও বা তরলকে তুমি মেঝেতে ফেলে রাখতে পারো, তুমি যদি তরলকে উত্তপ্ত করতে চাও তোমাকে একটা পাত্রের মধ্যে সেই তরলকে নিয়ে তারপর তাকে হিট করতে হবে। কারণ আমরা জানি তরল পাত্রে থাকতে পারে এবং সে সেই আয়তনটাই নেবে যেটা পাত্রের আয়তন থাকবে, বা আয়তন বলাটা ভুল হবে, সে সেই আকারটাই নেবে যেটা পাত্রের আকার হবে, তাই তো? তার নিজস্ব আয়তন আছে কিন্তু আকার নেই। যদি তুমি এরকম পাত্রে রাখো তার আকার এরকম হবে, যদি তুমি তাকে এরকম একটা পাত্রে রাখো তার আকার এরকম হবে। এগুলো তো পড়েছি ছোটবেলায়। তাহলে আমি একটা জিনিস এখান থেকে বলতে পারছি যে তরলের কিন্তু কেবল মাত্র আয়তন আছে, তরলের কেবল মাত্র কি আছে, আয়তন আছে। এইবার সেই তরলকে আমি এরকম একটা পাত্রে রাখলাম যেটা অবশ্যই আমাদের দরকারি, পাত্র ছাড়া তরলকে রাখা যায় না। তরল কিসে রয়েছে? একটা পাত্রে রয়েছে। ঠিক আছে, সেই পাত্রকে আমি এবার উত্তপ্ত করব। পাত্রকে কেন বলছি? কারণ তরলকে উত্তপ্ত করার আমার কাছেই একটাই উপায়, যে আমি তরলটাকে একটা পাত্রে নিয়েছি এবং সেই পাত্রকে তাপ দিচ্ছি। এবার তোমার কমন সেন্স কি বলছে? তুমি তাপ দিয়েছো, আগে কি গরম হয়? যখন তোমার মা স্নানের জন্য জল গরম করেন, তখন যদি তুমি, বেশিরভাগ বাড়িতেই আমরা জানি গ্যাসে বা উনুনে জল গরম করা হয়, তখন কি দেখো, প্রথমেই কি জল গরম হয়? না, প্রথমে কিন্তু জলের যে হাঁড়িটা সেটা গরম হয়ে যায়, তাই না? ইন্ডাকশন বাদে, কিন্তু যারা ইন্ডাকশন ব্যবহার করো তাদের বাদে, সেটা কিন্তু একদম অন্য পদ্ধতিতে জল গরম করে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি বললাম যে কোনো একটা পাত্রকে যদি আমরা তাপ দিয়ে, মানে তাপ, কোনো পাত্রের মধ্যে তরল নিয়ে তাকে তাপ দিয়ে উত্তপ্ত করার চেষ্টা করছি, প্রথমে কিন্তু পাত্র উত্তপ্ত হচ্ছে, ঠিক আস্তে আস্তে দিয়ে তরল উত্তপ্ত হয়। যদি খুব মন দিয়ে এই উত্তাপের গোটা পদ্ধতিটাকে দেখা যেত তাহলে লক্ষ্য করা যাবে, আমি এখানে আরেকবার আঁকছি, তাহলে লক্ষ্য করা যাবে যে প্রথমে যখন তুমি তাপ দিয়েছিলে, প্রথমে যখন তুমি তাপ দিয়েছিলে, তোমার যে তরলের লেভেলটা, ধরো এটা আমার ইনিশিয়াল লেভেল, প্রথমে তরল আমার এইখানে ছিল, এটাই আমার আসল লেভেল ও। প্রথমে যখন তাপ দিলাম কি হবে, পাত্রটা বড় হয়ে যাবে তাপ পেয়ে, তাই না? সে তো একটা ধাতব পাত্র, তুমি নিশ্চিত কাঠের হাঁড়িতে জল চাপাও না, তুমি লোহা বা অ্যালুমিনিয়াম এসবে বসাই আমরা জল, তাহলে সে ধাতব, তো সে তাপ পেলে প্রসারিত হবে। যদি পাত্র প্রসারিত হয়, এক্সপ্যান্ডেড হয়, তাহলে পাত্র বড় হয়ে গেছে, জলের লেভেল কি হয়ে যাবে, তরলের লেভেল কি হয়ে যাবে, নেমে যাওয়ার কথা না পাত্র বড় হয়ে গেলে? তরল কিন্তু নেমে যাবে প্রথমে একটু নিচে, আমি এটাকে আর অন্য নাম দিই। তাহলে একদম যদি খুব সূক্ষ্মভাবে অবজার্ভ করতাম, আমি তুমি খুব একদম চোখ লাগিয়ে বসে আছি, মাইক্রোস্কোপ নিয়ে দেখছি, সেইখানে দেখতাম যে জলের লেভেল একটু কমে গেল প্রথমেই, যখনই তুমি উনুনটা জ্বাললে, কিছুক্ষণ পর যখন তাপটা আস্তে আস্তে তরলের ভিতরেও যেতে লাগলো, পাত্র ভেদ করে
তরল অবধি পৌঁছে গেছে, ঠিক আছে, তখন দেখা যাবে যে লেভেলটা কিন্তু বেশ কিছুটা বেড়ে গেল। এইখানে তাহলে আমরা কি বললাম, লেভেলটা বি অবধি উঠেছে। আমি আবার জিনিসটাকে তোমাকে তোমাদেরকে বোঝার জন্য বলছি, তাপ দিলাম, তাপটা প্রথমে পাত্রের কাছে গেল, তাই তো? পাত্র আগে গরম হবে, তারপরে তার ভিতরে তরলটা। পাত্র যখন তাপ পেল তখন পাত্র প্রসারিত হলো, সুতরাং তার আয়তন বেড়ে গেল। জল তো তখনও, জল বা তরল যাই হোক না কেন, সে তখনও তাপ পায়নি, সে যেমনকার তেমন আয়তনেই আছে। পাত্র বড় হয়ে যাওয়ার জন্য তরলের লেভেল নেমে যায়, তারপর তাপ যদি দিতেই থাকো দিতেই থাকো, কি হবে, তরলটাও প্রসারিত হবে। আমরা জানি তাপ দিলে তরলটাও প্রসারিত হয়, সুতরাং সেই মুহূর্তে দেখা যাবে যে তরলের লেভেলটা এই বি অবধি উঠে গেল। এবার তোমরা মনে করতে পারো, ম্যাম নামতে তো কোনোদিন দেখিনি, দেখোনি কারণ চেষ্টা করনি। একটা জিনিস কিন্তু খুব স্পষ্টভাবে জেনে রাখবে, আমরা জেনারেলি কোনোদিনই, আমি তুমি যে কেউ, এই জিনিসটা লক্ষ্য করার জন্য জলের পাশে বসে থাকি না, বা আমাদের কাছে সেসব যন্ত্রও হাতের কাছে থাকে না যারা এই লেভেলে কমে যাওয়াটাকে বা বেড়ে যাওয়াটাকে দেখতে পারবে, কারণ এটা তো সামান্য এই জন্য। তাহলে একটা জিনিস দেখা গেল যে আমি যদি রাফ কাজ করি, অর্থাৎ আমি প্রথমে দেখে গেলাম আমি এমন একটা এক্সপেরিমেন্ট করছি আর তার সঙ্গে দারুণ একটা সিনেমা চালিয়ে রেখেছি, আমি কি দেখলাম তরলের লেভেল ওতে আছে, আমি দেখে গেলাম এক্সপেরিমেন্ট করার শুরুতে, ঠিক আছে, কিছুক্ষণ পর এসে আমি আবার দেখবো লেভেলটা কি হয়েছে, কিছুক্ষণ পরে এসে আমি দেখলাম লেভেল বিতে গেছে, আমি বললাম এই তো বুঝে গেছি জল কতটা প্রসারিত হয়েছে, জল তরল কতটা প্রসারিত হয়েছে, তোমাকে একটি প্রশ্ন করলো, তোমাকে যে এক্সপেরিমেন্টটা করতে বলেছিলেন তুমি বললে তরল এতটা প্রসারিত হয়েছে, সত্যি করে কি তরল এতটা প্রসারিত হয়েছে? না, তরল কিন্তু প্রসারিত হয়েছে কতটা, প্রথমে তো তরল একটু নেমে গিয়েছিল না, তাহলে তরলের আসল লেভেল এখন এইটা, আসল প্রসারণ তরলের হচ্ছে এতটা, ঠিক? তার মানে যদি আমি এইটুকু এইটুকু জায়গাটাকে ভুলে যাই, তাহলে আমি একটা প্রসারণ পাচ্ছি যেটা সত্যিকারের তরলের প্রসারণ নয়, কারণ তরলের বাস্তব লেভেল কিন্তু এতে নেমে গিয়েছিল, কার প্রসারণের কারণে, পাত্রের প্রসারণের কারণে। তাহলে এই যে লেভেলটা নেমে যাওয়া তরলের, সেটা কার কারণে, পাত্রের প্রসারণের কারণে, ঠিক? তাহলে পাত্রের প্রসারণ কোনটা দিয়ে সূচিত হচ্ছে, এইটুকু আয়তন দিয়ে। তরলের প্রসারণ কোনটা দিয়ে সূচিত হবে, তরল এখানে ছিল উঠেছে এত দূর, তাহলে এই গোটাটা হচ্ছে আসলে তরলের প্রসারণ। তার মানে একটা জিনিস কিন্তু আমরা লক্ষ্য করছি, বাস্তব প্রসারণ যদি তরলের মাপতে হয় তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে পাত্রেরও কিন্তু প্রসারণ ঘটে। এই যে প্রসারণ, যেখানে আমি ধরে নিচ্ছি যে পাত্রের প্রসারণও ঘটছে, সেই প্রসারণকে বলা হয় তরলের বাস্তব প্রসারণ, বা আমরা বলতে পারি রিয়েল এক্সপ্যানশন। কি বলতে পারি? রিয়েল এক্সপ্যানশন অফ লিকুইডস, বা তরলের প্রকৃত প্রসারণ, তরলের প্রকৃত প্রসারণ। যেহেতু ইংলিশে এটাকে রিয়েল বলা হয় বলে চিহ্ন প্রসারণের হবে VR, এবং গামা আর হবে তার প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। গামা কেন লিখলাম মনে পড়ছে, সলিডের ক্ষেত্রে কিন্তু আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা দিয়ে সূচিত হয়েছিল। আচ্ছা, তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের কোনটা, যখন আমরা ধরে নিচ্ছি যে পাত্রের প্রসারণটা আছে এবং তাকেও আমরা ক্যালকুলেট করছি, কারণ সেটা না করলে বাস্তবটা তো তুমি পাচ্ছ না, ঠিক? আর যেই মুহূর্তে তুমি ভুলে যাচ্ছ, পাত্রের প্রসারণকে তুমি নগণ্য করে ফেলছো, সেই সময় তুমি যে প্রসারণটা পাচ্ছ সেটা হচ্ছে তরলের আপাত প্রসারণ বা অ্যাপিয়ারেন্ট এক্সপ্যানশন, এবং সেটার যে প্রসারণ গুণাঙ্ক তাকে বলা হয় তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে? তাহলে আমি আঁকাটাকে আরেকবার বলছি, এই জায়গাটা আরেকবার বলি, পাত্র ছিল, তার ভিতরে তরল ছিল, তাপ দিয়েছি, প্রথমে পাত্র বড় হয়েছে, ইনিশিয়াল লেভেলটা ও ইন্ডিকেট করলাম, প্রথমে তাপ দিয়েছি, তাপ দেওয়ার ফলে পাত্র বড় হয়েছে, সুতরাং জল নেমে যাবে বা তরল নেমে যাবে কিছুটা, এই বিন্দুতে আসবে। কেন নামলো এইটুকুটা, পাত্রের প্রসারণের জন্য। কার জন্য? পাত্রে
প্রসারণের জন্য, ঠিক আছে? তারপরে আরো তাপ পাওয়ার জন্য এইবার তরলের প্রসারণ শুরু হলো এবং তরল বেশ কিছুটা উঠে গেল, অর্থাৎ তরলের আসল প্রসারণ এইখান থেকে এতটা, এইখান থেকে এতটা, এখান থেকে এতটা নয়, ঠিক? তাহলে যেখানে পাত্রের প্রসারণ আমরা ধরেই নিই, যদি শুধু এটুকু লক্ষ্য করি, তাহলে সেটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক, এই গুণাঙ্কটা। আর যদি আমরা এই গোটাটাকে নিয়ে কল্পনা করি, মানে ক্যালকুলেশন করি, তবেই আমরা তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক দিয়ে পৌঁছতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা একটা জিনিস শিখলাম, এবং এইখানেও সংজ্ঞার বলার কিছু নেই, একদম আগেকার মতন। ধরো আমি আপাতটা নিয়ে আগে কাজ করছি, ভি টু মাইনাস ভি ওয়ান, ভি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান, অর্থাৎ উষ্ণতা টি ওয়ান থেকে টি টু বৃদ্ধি করেছি, আয়তন তরলের ভি ওয়ান থেকে ভি টু যদি হয়ে থাকে তাহলে তার আপাত প্রসারণ গুণাঙ্ক এইটা, আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কও সেই একই রকম। চিহ্নটা শুধু পাল্টালাম, ফর্মুলা কিন্তু একই, এবং এখানে একটা সম্পর্ক তোমরা এখান থেকেই দেখতে পারবে, এই আঁকার থেকে একটা সম্পর্ক দেখতে পাচ্ছ। একটু ডার্টি ডার্টি হয়ে গেছে না, আমি একটু সুন্দর করে আঁকি, তাহলে সম্পর্কটা তোমরা নিজেরাই লিখতে পারবে। এখানটা করি, হ্যাঁ, প্রথমে প্রসারণ, এইটা ছিল আমাদের ইনিশিয়াল লেভেল, প্রাথমিক এখানেই ছিল, যখন টাপ টাপ কিছু দেওয়া হয়নি। তাপ দেওয়ার ফলে পাত্রর আয়তন বাড়লো, পাত্রের আয়তন, তার জন্য লেভেল নেমে গেছিল, তাই না? এ এই ও এটা কি বলেছিলাম, পাত্রের প্রসারণ। তারপর যখন আরো তাপ পেলো তরল, তখন তরল এক্সপ্যান্ড করলো, প্রসারিত হলো, দিয়ে তরলটা বাস্তব এখন তরলের লেভেল এটা, তাই না? নেমে যাওয়ার পর পাত্র বড় হওয়ার জন্য লেভেল নেমে যাওয়ার কারণে এখন বাস্তব তরলের তল হচ্ছে এইটা। এইখান থেকে এবার যখন তরল তাপ পেলো, তখন সে প্রসারিত হয়ে বি লেভেলে পৌঁছলো, আমি এইখানেও বিটাকে প্রসারিত করলাম। এইটা হচ্ছে আমার দৃষ্টিতে, আমি তো এই নেমে যাওয়াটা দেখতে পাইনি, আমি জানি আমার লেভেল ও ছিল, বি হয়েছে, তার মানে আমি এই ভুলটা করে ফেলেছি, এইটুকুটা আমার ভুল, আমি লক্ষ্য করিনি পাত্রের জন্য যে তরলের নেমে যাওয়া সেটা আমি লক্ষ্য করিনি। তাহলে লক্ষ্য না করে আমি যে প্রসারণটা পেয়েছি এটা হচ্ছে আপাত প্রসারণ, তাই তো? আপাত প্রসারণ এটা, তার মানে দেখো তো পাত্রের, একসঙ্গে দেখায় পাত্রের প্রসারণ আর উপরটুকুটা হচ্ছে, এইটুকুটা হচ্ছে আপাত প্রসারণ, সবটাকে মিলিয়ে তবেই তো প্রকৃত প্রসারণ পাবো তরলের। তাহলে আমরা বলতে পারি তরলের প্রকৃত প্রসারণ সমান হবে তার আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। মনে রাখবে পাত্রের প্রসারণ বলছি ঠিকই, শর্টে এটা আসলে পাত্রের আয়তনের প্রসারণ, ঠিক আছে? এটা হচ্ছে সম্পর্ক, এবং এইটাকে যদি আমরা কোফিশিয়েন্ট অর্থাৎ গুণাঙ্ক আকারে লিখি, এটা জানো তো এইচএসে খুব সুন্দর একটা এক্সপেরিমেন্ট দিয়ে বোঝানো হয়, যাকে তাহলে আমরা লিখব গামা সমান গামা এ প্লাস গামা জি, অর্থাৎ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান আপাত প্রসারণ গুণাঙ্ক, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস যে পাত্রে তরল রয়েছে তার আয়তন প্রসারণ গুণাঙ্ক, ঠিক? এই সম্পর্কটা আজকে আমরা তাহলে শিখলাম। একইভাবে এখানেও দেখতে পাচ্ছ গামার এককে উপরেও আয়তন নিচেও আয়তন, ঠিক? সুতরাং এর আয়তন এই এই গুণাঙ্কগুলিরও কিন্তু একক পার ডিগ্রি ফ্যারেনহাইট বা পার ডিগ্রি সেলসিয়াসই হবে, হ্যাঁ? এইবার গ্যাসের প্রসারণের ক্ষেত্রে আসি, একটা জিনিস কিন্তু খুব মন দিয়ে শুনবে, যে যে সলিডের যে আয়তন প্রসারণ তার তুলনায় তরলের আয়তন প্রসারণ অনেক অনেক বেশি। কেন? আমরা জানি তরলের যে অণুগুলি রয়েছে তার ভিতরে আকর্ষণ বল সলিডের তুলনায়, কঠিনের তুলনায় কম, সুতরাং তারা খুব সহজেই একে অপরের থেকে দূরে সরে গিয়ে প্রসারণ ঘটাতে পারে। আরও মজার ব্যাপার, গ্যাসের ক্ষেত্রে
এই আয়তন বৃদ্ধি তাপের ফলে সেটা কিন্তু আরো আরো বেশি, কারণ সেখানে মলিকিউলস গুলির ভিতরে আকর্ষণ বল আরো কম। ঠিক আছে, আমি আচ্ছা তোমাদের দেখবে যারা ছায়ার বই ফলো করছো তাদের দেখবে একটা এক্সপেরিমেন্ট দেওয়া আছে, হ্যাঁ হাতে কলমে বলে, সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে। ঠিক আছে দাঁড়াও, ওখানেও এই জিনিসটা খুব সুন্দর করে বলা আছে, এই দেখছো এই হাতে কলমেটা, এই জায়গাটা ভালো করে দেখবে। এবার প্রশ্ন, এখানে তোমরা তরলের প্রসারণ কোন কোন জায়গায় দেখেছো, কোথায় ব্যবহার হয়? তোমরা সবাই জানো থার্মোমিটারের ক্ষেত্রে ভিতরে যে পারদ আছে তার কিন্তু তরলের আয়তন প্রসারণের ওখানে বিরাট একটা ভূমিকা রয়েছে, পারদ প্রসারিত হয় বলেই তুমি জ্বর মাপতে পারো, তাই না? এই ঘটনাগুলি তোমাদের অনেক এক্সপেরিমেন্ট দেওয়া আছে, অনেক ব্যবহার দেওয়া আছে, সেগুলো কিন্তু ভালো করে দেখবে। ঠিক আছে, পরের দিন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গ্যাসের আয়তন গুণাঙ্ক।